ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথ দিয়ে আসা একজন সিনিয়র মন্ত্রীর গাড়ি ঘুরিয়ে দিয়েছেন ট্রাফিক পুলিশ। রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা ও যমুনার মাঝখানের রাস্তায় এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রমনা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর তারিকুল আলম সুমন এই সাহসিকতার পরিচয় দিয়েছেন বলে নেটিজেনরা তাকে অভিনন্দন ও স্যালুট জানাচ্ছে। ট্রাফিক ইন্সপেক্টর তারিকুল আলম সুমন বলেন, দূর থেকে দেখছিলাম উল্টো পথ দিয়ে আসছিল একটি বিআইপি গাড়ি, বনেটে জাতীয় পতাকা উঠছিল। সিদ্ধান্ত নিয়ে ফেলি যেভাবেই হোক গাড়িটি উল্টো পথে যেতে দেওয়া যাবে না। তিনি বলেন, যে কোনো সাধারণ গাড়ি উল্টো পথে এলে আমরা মামলা করে দেই, কিন্তু একজন মন্ত্রীর গাড়ি যখন পুলিশ প্রোটেকশন নিয়ে আসে তখন তো আর মামলা করা যায় না। তাই হাত জোর করে গাড়িটির সামনে দাঁড়িয়ে পড়ি এবং ঘুরে যেতে অনুরোধ করি। প্রথমে গাড়িটি দেখে দূর থেকে হাত দিয়ে ইশারা করে গাড়িটিকে ফিরে যেতে ইশারা করেন তারিকুল ইসলাম, কিন্তু চালক তা আমলে নেননি। এ সময় গাড়ি থেকে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নেমে আসেন, কিন্তু সুমন দায়িত্বে অবিচল থেকে খুব বিনয়ের সঙ্গে ওই কর্মকর্তাকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যেতে অনুরোধ করেন। এরপর হাত জোর করে তিনি বলেন, আপনারা যেতে পারবেন না, আমি যেতে দেব না। পরে তারা গাড়ি ঘুরিয়ে চলে যায়। বুধবার 6 জুন একই জায়গায় আরেক মন্ত্রীর গাড়িও ঘুরিয়ে দেয় এই ট্রাফিক পুলিশ। সেই মুহূর্তের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই তরিকুল ইসলাম বিআইপিদের এমন আচরণ বন্ধের আহ্বান জানিয়ে তার নিজের ফেসবুকে একটি পোস্ট লেখেন, পরিবর্তনটা আমাদের শুরু করতে হবে, শুরুটা না হয় আমি করে দিলাম, অপেক্ষায় আছি আপনাদের। ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের এই পরিদর্শক তরিকুল ইসলাম সুমন। ঘটনাটি একদিন পুরনো, তবে সেটি এখনও ফেসবুক ঘুরে বেড়াচ্ছে। মঙ্গলবার বিকেলে হেয়ার রোড এলাকার একটা ঘটনা ঘটে। নিজের ফেসবুক ওয়ালে এমন একটি ছবি ও উল্টো দিকে আসা মন্ত্রীর গাড়ি ঘুরিয়ে দেওয়ার ভিডিও পোস্ট করেন। সেখানে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এই পুলিশ কর্মকর্তা। একই সঙ্গে বিআইপিদের এমন আচরণ বন্ধের আহ্বান জানিয়ে তরিকুল পোস্টে লিখেন, পরিবর্তনটা আমাদেরই শুরু করতে হবে, শুরুটা না হয় আমিই করে দিলাম। ফেসবুক ওয়ালে পোস্ট করা ছবির উপরে ক্যাপশনে তরিকুল লিখেন, গত বছরের মতো এবছরও রমজানে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় উল্টো পথে যাত্রা, সিএনজি স্টেশনের লাইন দিয়ে মূল রাস্তায় প্রতিবন্ধকতা, অবৈধ পার্কিং, এসব বিষয়ে আমাদের সিনিয়র অফিসারদের টনক নড়ার স্বভাবতই এসব অভিযান পরিচালনার জন্য আমার ডাক পড়ল। আমিও নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও অভিযানে ঝাঁপিয়ে পড়লাম, কারণ এসব অভিযানে ঝামেলা হলে পরবর্তীতে কেউ সহায়তা করে না। প্রায় প্রতিটি গাড়িকেই 900 টাকা করে জরিমানার মামলা করেন তরিকুল। এদের মধ্যে আছেন সংসদ সদস্য আওয়ামী লীগের শাওন, সাবেক সংসদ সদস্য বিএনপির সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, ঢাকা জেল জজ আদালতের একজন বিচারপতি, গণমাধ্যমে মাইক্রোবাস। উল্টো পথে আসা একজন মন্ত্রীর গাড়ির কথা তুলে ধরতে গিয়ে এই পুলিশ কর্মকর্তা লিখেন, আমাদের একজন মাননীয় সিনিয়র মন্ত্রী মহোদয় বীরদর্পে উল্টো পথে এগিয়ে আসেছিলেন, আমিও দূরে দূরে বুকে এগিয়ে গিয়ে বাধা দিলাম এবং বললাম উল্টো গেলে মামলা হবে। উনি এই ব্যাপারে হতবাক হয়ে কিছু একটা বলেন, আমি শুনতে পাইনি, হয়তো রাবিশ বলেছে। গাড়ি ঘুরিয়ে তিনি চলে যান, তবে কোন মন্ত্রীর গাড়ি ছিল এটি তার জানা নেই। তরিকুলের পর্যবেক্ষণ বলছে, ওই উল্টো পথ দিয়ে আসা যানবাহনের মধ্যে বেশিরভাগই সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি, এমনকি পুলিশ ও সাংবাদিকের গাড়িও আসে উল্টো পথে। গত এপ্রিলে বেইলি রোডের বিকানুন স্কুলের সামনে ওমর সান বণিক নামের একজন গাড়ির বিরুদ্ধে মামলা করেন পুলিশ কর্মকর্তা সুমন। তিনি প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিলেও তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ও মন্ত্রী মুজিবুল হক সুন্নুর পিএস। সেদিন এই পুলিশ কর্মকর্তাকে হুমকিও দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা কানে তোলেননি।